গোটা বিষয় সম্পর্কে বিস্তৃতভাবে আলোচনা করার জন্য আমাদের সাথে আছেন সিপাহীজলা জেলা শাসক সি কে জমাতিয়া। হ্যালো, নমস্কার স্যার। প্রথমেই আপনাকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। নমস্কার স্যার, প্রথমে আপনার কাছ থেকে যে বিষয়টা জানতে চাইব যে ইতিমধ্যেই আপনারা আজকে প্রেস কনফারেন্স করেছেন এবং যেহেতু সিপাহীজলা জেলায় করোনার আক্রান্তের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে এবং সেই নিরিখে আপনারা যে সিদ্ধান্তটা আজকে গ্রহণ করেছেন কন্টেইনমেন্ট জোন যে বক্সনগর কাঁঠালিয়া এবং নলছড় সেখানে আপনারা সিলেক্ট করেছেন, জানতে চাইবো যে কন্টেইনমেন্ট জোনে কী ধরনের বিধিনিষেধ থাকবে বা কী ধরনের পদক্ষেপ আপনাদের তরফ থেকে কন্টেইনমেন্ট জোন সম্পর্কে যদি একটু বিস্তৃতভাবে আমাদের দর্শকদের সামনে আপনি তুলে ধরেন। আমরা আজকে কন্টেইনমেন্ট জোন ডিক্লেয়ার করেছি, সেটা হচ্ছে নাম্বার ওয়ান হচ্ছে কাঁঠালিয়া আরডি ব্লক, সেকেন্ড হচ্ছে নলছড় আরডি ব্লক, থার্ড হচ্ছে বক্সনগর আরডি ব্লক। এই তিনটা ব্লকের ফুল এরিয়াতে আমরা কন্টেইনমেন্ট জোন ডিক্লেয়ার করেছি। করার ক্ষেত্রে আমরা তিনটা ব্লকের বাউন্ডারি আমরা ডিফাইন করেছি এবং প্রত্যেকটা এরিয়ার এন্ট্রিতে এন্ট্রি পয়েন্টগুলোতে নাকা পয়েন্ট আমরা এস্টাবলিশ করব। সেই নাকা পয়েন্টগুলোতে পুলিশ 24 আওয়ার্স পুলিশ থাকবে। কাঁঠালিয়া ব্লকে 9টা নাকা পয়েন্ট তৈরি করা হচ্ছে, বক্সনগর ব্লকে 10টা নাকা পয়েন্ট তৈরি করা হচ্ছে আর নলছড় ব্লকে 9টা পয়েন্টে নাকা পয়েন্ট করা হবে। এই কন্টেইনমেন্ট জোনগুলোতে শুধু এসেনশিয়াল কমোডিটিস বা এসেনশিয়াল সার্ভিসেসগুলোর জন্য খোলা থাকবে, আদার নন এসেনশিয়াল কমোডিটিস বা সার্ভিসেসের জন্য এটা বন্ধ থাকবে। তো এই কন্টেইনমেন্ট জোনটা মনিটরিং করার জন্য ব্লক লেভেলে এবং সাব ডিভিশনাল লেভেলে টিম করে দেওয়া হয়েছে। এই কন্টেইনমেন্ট জোনটা আজকে রাত্রের মিডনাইট থেকে শুরু করে 28 জুন মিডনাইট অবধি চলবে, 14 ডেজ। আর এমনিতে এটার জন্য আজকে বিকাল থেকেই কনস্ট্যান্টলি এবং ওয়াইডলি পাবলিসাইজ করা হয়েছে, অ্যানাউন্সমেন্ট করা হয়েছে এবং পুলিশের তরফ থেকে নেসেসারি পদক্ষেপ নেওয়া হয়েছে যাতে করে এই কন্টেইনমেন্ট জোনটাকে আমরা 100% ইমপ্লিমেন্ট করতে পারি। কি কি ধরনের বিধিনিষেধ থাকবে স্যার, যদি একটু বিস্তৃতভাবে আমাদের দর্শকদের সাথে আপনি যদি তুলে ধরেন, বাজারের মধ্যে কি ধরনের বিধিনিষেধ থাকবে, যে সরকারি অফিসগুলি রয়েছে সেখানে কি ধরনের বিধিনিষেধ থাকবে যদি একটু খুলে বলেন? এখানে বলা হচ্ছে অল গভর্নমেন্ট অফিসার্স এক্সেপ্ট এসেনশিয়াল সার্ভিস রিলেটেড অফিস, যেমন অ্যাডমিনিস্ট্রেশনের অফিস খোলা থাকবে, ব্লক অফিস খোলা থাকবে, পাওয়ার ডিপার্টমেন্টের অফিস খোলা থাকবে, ড্রিঙ্কিং ওয়াটারের অফিস খোলা থাকবে আর বাকি আদার নন এসেনশিয়াল অফিসগুলা বন্ধ থাকবে। আচ্ছা, ব্যাংক এবং এডুকেশনাল ইনস্টিটিউশনগুলাও বন্ধ থাকবে 14 ডে। ওকে, বাজারগুলির জন্য কি ধরনের বিধিনিষেধ রয়েছে, সেগুলির কি কোনো সময়সীমা আপনারা বেঁধে দেবেন যে এতটা পর্যন্ত বাজার খোলা থাকবে, কি ধরনের নিয়ম থাকবে সেখানে? বাজার নরমালি এসেনশিয়াল কমোডিটিস লাইক এগ্রি মানে ভেজিটেবল, হ্যাঁ, ফ্রুটস, হ্যাঁ, মিল্ক এগুলা খোলা থাকবে, হ্যাঁ, আর মেডিসিন শপস গুলা খোলা থাকবে, বাকি দোকানগুলা এখন বন্ধ থাকবে ফর 14 ডেজ। তাও যেটা আপনি বলছিলেন যে এখন তাদের জন্য সময় ধরে মানে সময় দেওয়া হবে কিনা, সময়ের ক্ষেত্রে আমরা বলেছি অ্যাজ পার দি কনভেনিয়েন্স অফ দি বাজার কমিটি, তাদের জন্য আলাদা করে আমরা টাইম বেঁধে দেয়নি। অ্যাজ পার দি পাবলিক কনভেনিয়েন্স এসেনশিয়াল কমোডিটিসের জন্য এটা খোলা থাকবে। সেখানে যে এই ব্লকগুলিতে আপনি বললেন যে নাকা পয়েন্ট করা হবে, অর্থাৎ সেখানে ট্রান্সপোর্টেশন থাকবে, মানুষ প্রবেশ করতে পারবে কিন্তু তার মধ্যে কিছু বিধিনিষেধ থাকবে, সেই নিয়মটা কি থাকবে যদি একটু বলেন? যেমন নলছড় ব্লকটা, নলছড় ব্লকের পরেই হচ্ছে আবার মেলাগড় মিউনিসিপ্যাল কাউন্সিল, এরপরে হচ্ছে সুনামুরা নগর পঞ্চায়েত, যেটা কন্টেইনমেন্ট জোনের বাইরে আছে,
এখন আগরতলা থেকে যে গাড়িগুলা মেলাগড়ে যাবে বা সোনামুড়াতে যাবে, হ্যাঁ নলছড়ু পর্যন্ত যেতে হবে, পয়েন্ট এবং এক্সিট পয়েন্টে তাদেরকে রেগুলেট করা হবে। গাড়িগুলা দেরকে বলা হবে যে কন্টেইনমেন্ট জোন এরিয়াতে ওরা থামতে পারবে না। আচ্ছা, রাজ্যের অন্যান্য প্রান্ত থেকে তারা এই মুহূর্তে 14 দিনের জন্য তাদের জন্য বিধিনিষেধ রয়েছে, এমনিতে সবার জন্য বন্ধ থাকবে, কিন্তু ওই স্পেশাল পারমিশন অফ দি এসডিএম বা ওইখানে যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যাকে আমরা ডিপ্লয় করেছি, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা এখানে ইনসিডেন্ট কমান্ডার হিসেবে কাজ করছে। যদি এসেনশিয়াল সার্ভিস হয়, ট্রিটমেন্টের জন্য হয়, কোনো ইমার্জেন্সির জন্য তাদের পাস নিয়ে তাদের পারমিশন নিয়ে বাইরে আসা যাবে বা ভেতরে ঢোকা যাবে। স্যার, আপনি আপনার প্রেস কনফারেন্সে বলেছেন যে 489 জনের মধ্যে 484 জনের ট্র্যাভেল হিস্ট্রি রয়েছে এবং 5 জন এরকম রয়েছেন যারা তাদের সংস্পর্শে এসে পজিটিভ হয়েছেন। আপনি কি মনে করছেন যে এই মুহূর্তে সিপাহীজলা জেলা সেখানে যে কমিউনিটি ট্রান্সমিশন বা যে গোষ্ঠী সংক্রমণের একটা সন্দেহ রয়েছে সেই দিকে এগোচ্ছে সিপাহীজলা জেলা? হ্যাঁ, তার জন্যই তো আমরা কন্টেইনমেন্ট জোন ডিক্লেয়ার করলাম। আমি জানতে চাইবো স্যার, আপনি যে স্বাস্থ্য দপ্তর রয়েছে, আপনি আপনার প্রেস কনফারেন্সে সেটা আলোচনা করেছিলেন যে সেখানে টোটাল হাউস হোল্ড একটা চেকিং এর ব্যবস্থা থাকবে, চেক আপের ব্যবস্থা থাকবে, সে বিষয়টা যদি একটু বিস্তৃতভাবে বলেন স্যার। এখানে মেডিকেল টিম কন্টেইনমেন্ট জোন গুলাতে ডেইলি ওরা ভিজিট করবে, ভিজিট করে যেখানে এআরআই আইএলআই যদি থাকে ওরা এটাকে এক্সামাইন করবে, সোয়াব কালেকশন করবে, টেস্ট করবে এবং অন ডেইলি বেসিস ওরা রিপোর্ট করবে কয়টা হাউস হোল্ড, কয়টা এআরআই, কয়টা আইএলআই কেসেসগুলো ওরা এক্সামাইন করেছে। স্যার, এখানে যে কমিটি গঠন করা হবে বললেন, তাদের কি কাজ থাকবে? এমনিতে এখন বিশেষ করে এসডিএম এসডিএম কে সাব ডিভিশনাল লেভেলের টিম করে তাকে টিম লিডার করা হয়েছে, আর ব্লক লেভেলে যে তিনটা ব্লকের কথা আমি বললাম সেখানে বিডিওরা হচ্ছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, তাদেরকে টিম লিডার করে এই যে কন্টেইনমেন্ট জোন আমরা যে ঘোষণা করলাম যে বিধিনিষেধ রয়েছে, গাইডলাইন রয়েছে, সেটা পুরোপুরি ভাবে ইমপ্লিমেন্টেশন হচ্ছে কিনা এটাকে মনিটরিং করার জন্য ওদের মেইন দায়িত্ব। আমরা কি তাহলে বলতে পারি যে এই এলাকাগুলিতে 144 জারি থাকবে সম্পূর্ণ সময় ধরে? 144 আগে থেকেই আছে, এটা কন্টিনিউ হচ্ছে। স্যার, যে এলাকাগুলিতে সিলেক্ট করা হয়েছে সেখানে কিন্তু বর্ডার এরিয়াও রয়েছে, তো বর্ডার এরিয়া নিয়ে কি ধরনের পদক্ষেপ রয়েছে? বর্ডার এরিয়াতে এখন বিশেষ করে সোনামুড়া সাবডিভিশনে আইডিডি ফেন্সিং কনস্ট্রাকশন ওয়ার্ক চলছে, সেখানে আমরা এসেনশিয়াল সার্ভিস ধরে নিয়ে এটাকে আমরা অ্যালাউ করছি এবং তাও কে কে কাজ করবে এটা স্পেসিফিক্যালি এসডিএম তাদেরকে পাস দিয়ে দেবে, পারমিশন দিয়ে দেবে এবং কনস্ট্রাকশন অফ আইবিবি ফেন্সিং কাজ চলবে। তাহলে এক্সপোর্ট ইম্পোর্ট কি চলবে স্যার সেখানে? কোনটা বলছিলেন? এক্সপোর্ট ইম্পোর্ট কি চলবে বর্ডার এরিয়াতে? এক্সপোর্ট ইম্পোর্ট আপাতত বন্ধ থাকবে 14 ডেজ। আচ্ছা স্যার, এখানে সিপাহীজলা জেলায় কোভিড কেয়ার সেন্টার সম্পর্কে যদি বিস্তৃতভাবে আমাদের সাথে বলেন যে কী ধরনের কয়েকটা সেন্টার ইতিমধ্যে আপনারা গঠন করেছেন এবং আগামী দিনে কী ধরনের পরিকল্পনা রয়েছে যদি সংখ্যাটা বৃদ্ধি পায়? কোভিড কেয়ার সেন্টার বর্তমানে আমাদের এখানে 2টো ফাংশনাল আছে, সেটা হচ্ছে লালসিংমোড়া পিএইচসি, এখানে 50 ক্যাপাসিটি আছে এবং 50 পেশেন্ট এখন আছে। এটা হাউসফুল অ্যাডমিটেড, অলরেডি 50 জনের পেশেন্ট সেটা ভর্তি হয়ে গেছে। হ্যাঁ, আর সাগর মহলে 60টা ক্যাপাসিটি আছে, 60 জন ওইখানে অলরেডি অ্যাডমিটেড আছে। আচ্ছা, আর আমাদের এখানে যে আরো পেশেন্ট রয়ে গেছে ওরা গুমতিতে আছে, এজিএমসি তে আছে, স্পোর্টস স্কুল কমপ্লেক্স আছে, বগত সিং ইয়ত হোস্টেল রয়েছে, হাপানিয়াতে রয়েছে, আর বাকি তো লালসিংমোড়া এবং আমাদের সাগর মহলে রয়েছে। এটা ছাড়া আমাদের ডিস্ট্রিক্টটা আমি আরো 2টা কোভিড কেয়ার সেন্টার রেডি করছি, সেটা হচ্ছে ডিস্ট্রিক্ট
পঞ্চায়েতি রাজ রিসোর্স সেন্টার বিশ্রামগঞ্জে যেটা আছে সেখানে আমরা 100টা বেডের জন্য আমরা তৈরি করছি, রেডি করছি। আরেকটা হচ্ছে আইটিআই বিশ্রামগঞ্জ, আচ্ছা, এখানেও আমরা তৈরি করছি। এটা আগামী 15-16 তারিখের মধ্যে, আজকে 14 তারিখ, 16 তারিখের মধ্যে এটা রেডি থাকবে। আমরা যে দেখতে পেলাম স্যার, এই যে 489 জনের মধ্যে অধিকাংশই যে তিনটি ব্লক আপনারা কন্টেইনমেন্ট জোন ডিক্লেয়ার করেছেন তার মধ্যে রয়েছে, এবং অন্যান্য জায়গাতেও কিন্তু করোনার সংখ্যা রয়েছে, পজিটিভ রোগী রয়েছে। তো এই তিনটি ব্লকের বাইরে অন্যান্য যে ব্লকগুলি রয়েছে জেলায়, সেই জেলাগুলির উদ্দেশ্যে কি ধরনের পদক্ষেপ থাকবে বা আপনার তরফ থেকে কি ধরনের আহ্বান থাকবে সেই জেলাগুলির জনসাধারণের জন্য? কন্টেইনমেন্ট জোন এখন বিশালগড় সাব ডিভিশনেও একটা লোকেশনে আছে, হ্যাঁ, একটা ছোট্ট একটা লোকেশনে, আর জম্পুই জেলাতেও একটা ছোট্ট লোকেশনে কন্টেইনমেন্ট জোন করা আছে, যেখানে নন ট্রাভেলার বা প্রাইমারি কন্ট্যাক্ট পারসনস রয়ে গেছে। এবং যেটা আমরা এখন আজকে কন্টেইনমেন্ট জোন ডিক্লেয়ার করেছি, এটার কপি সমস্ত এসডিএমদেরকে দেওয়া হয়েছে এবং বিডিওদেরকেও দেওয়া হয়েছে, যাতে করে খুব মানে ওরা ওয়াচে রাখে, যাতে করে এটা কমিউনিটি ট্রান্সমিশন যাতে না হয়, হলে পরে তাদেরকেও সিমিলার অ্যাকশন বা প্রপোজাল দেওয়ার জন্য তাদেরকে বলা হয়েছে। স্যার, কন্টেইনমেন্ট জোনে যদি কেউ সরকারি নিয়ম নীতি যদি তারা উল্লঙ্ঘন করে, তাদের জন্য কি কোনো শাস্তির প্রাবধান রয়েছে যদি বলেন এই বিষয়ে? যদি কন্টেইনমেন্ট জোনের গাইডলাইন্স ভায়োলেট করে, তাহলে পরে প্রথমত তাদেরকে ফাইন ইম্পোজ করা হচ্ছে। আমরা ইতিমধ্যে প্রায় 9,000 মতো আমরা ফাইন ইম্পোজ করেছি। তো এখন যদি আরো ওরা ফার্দার ভায়োলেট করে, তাহলে পরে তাদেরকে অ্যারেস্ট করে কোয়ারেন্টাইন জেল আমরা করেছি। কোয়ারেন্টাইন জেল সুনামরা গার্লস হাই সেকেন্ডারি স্কুলে আমরা আইডেন্টিফাই করেছি, তাদেরকে অ্যারেস্ট করে সেখানে কোয়ারেন্টাইন করে রাখা হবে, কোয়ারেন্টাইন জেলে। স্যার, সমস্ত জেলাতেই যেভাবে করোনার সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে এবং তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বাজারগুলিতে কিন্তু এখনও একাংশের নিবাসীরা রয়েছেন যারা এখনও হয়তোবা সেই গাইডলাইনগুলি, সরকারি গাইডলাইনগুলি মেনে চলছেন না, মাস্ক ব্যবহার এবং সামাজিক দূরত্বের বিষয়টা বিভিন্ন জায়গায় উল্লঙ্ঘিত হচ্ছে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে যখন সিপাহীজলা জেলায় ক্রমশ সংখ্যাটা বৃদ্ধি পাচ্ছে, আপনি এই জেলার নিবাসীদের উদ্দেশ্যে কী ধরনের বার্তা রাখতে চাইবেন? আমরা কন্টিনিউয়াসলি প্রশাসনের তরফ থেকে আমরা তাদেরকে অ্যাপিল করছি, তাদেরকে অ্যানাউন্সমেন্ট করে জানাচ্ছি, প্লাস আমরা এখন জনপ্রতিনিধিদের মাধ্যমে এবং বিশেষ করে মিডিয়ার থ্রু আমরা তাদের কাছে পৌঁছতে চেষ্টা করছি। ইতিমধ্যে আমাদের সিপাহীজলা ডিস্ট্রিক্টে করোনা মনিটরিং অ্যান্ড অ্যাওয়ারনেস কমিটি করা আছে, ব্লক লেভেলে করা আছে এবং গ্রাম পঞ্চায়েত লেভেলেও কমিটি করা আছে। প্রত্যেক কমিটি এখন রেগুলারলি মিটিং করছে এবং জনসাধারণকে বোঝানোর জন্য চেষ্টা করছে। আর এই যে তিনটা বিষয়, যেটা মাস্ক ইউজ করার ব্যাপারটা, সোশ্যাল ডিস্টেন্স আর স্যানিটাইজেশনের ব্যাপারটা, এখন মোটামুটি সবাই সচেতনভাবে এখন ইউজ করছে, যদিও কিছু পার্সেন্টেজ মাঝে মধ্যে গাফিলতি করার একটা দেখা যায়। তো তার জন্য আবার আমরা নতুন করে বলছি, আর নতুন করে আমরা তাদের কাছে স্ট্রিক্টলি এটাকে যাতে ফলো করা হয় তার জন্য আমরা ব্যবস্থা করছি। আর ফার্স্ট টাইম সেকেন্ড টাইম যদি তাদেরকে ভায়োলেট করতে দেখা যায়, তাহলে পরে তাদেরকে আমরা ফাইন ইম্পোজ করছি, তারপরে দরকারে আমরা অ্যারেস্ট করে সে কোয়ারেন্টাইন জেলে রাখবো। আগামী দিনে কি স্যার এই যে তিনটা ব্লকে কোয়ারেন্টিন করা হলো, সেই আমরা কি সেটা ধারণা রাখতে পারি সেটা হয়তো বা অন্যান্য ব্লকেও সেটা ইমপ্লিমেন্ট করা হতে পারে যদি সংখ্যা বৃদ্ধি পায়? এই মুহূর্তে এরকম কোনো সম্ভাবনা নেই। আশা করছি আমরা এখন 14 ডেজ কোয়ারেন্টাইন ডিক্লেয়ার করার পরে 14 ডেজের পরে এটা রিডিউস হবে, এটা ইনক্রিজ হওয়ার আমি খুব একটা সম্ভাবনা দেখছি না। আশা করি 14 ডেজের পরে এটা আবার এক্সটেনশন করার হয়তো প্রয়োজন পড়বে না।
এখন পর্যন্ত আমরা দেখতে পেয়েছি যে বহিরাজ্য থেকে যারাই প্রবেশ করছেন তাদের মধ্যেই ভাইরাসটা পাওয়া যাচ্ছে। তো আপনাদের কাছে কি এমন কোনো তথ্য রয়েছে এখন আর কতজন লোক বাকি আছে সিপাহীজলা জেলার যারা বহিরাজ্য থেকে রাজ্যে প্রবেশ করতে পারেন আগামী দিনে? আগাম সংখ্যা আমাদের কাছে এখন জানা নেই, যখন আসবে তখনই সঙ্গে সঙ্গে আমাদেরকে জানানো হয়। তো এখন বহিরাজ্য থেকে কতজন আসবে এটার সংখ্যা আমাদের জানা নেই। অসংখ্য ধন্যবাদ স্যার আমাদের সাথে কথা বলার জন্য এবং বিস্তৃতভাবে এই কন্টেনমেন্ট জোনের যে বিষয়টা আমাদের দর্শকদের কাছে তুলে ধরার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে।